হ্যালো, আজকের আলোচনা হচ্ছিলো ডায়াটোনিক কর্ড চার্ট। ডায়াটোনিক কর্ড চার্ট খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ডায়াটোনিক মিন্স হচ্ছিলো ডায়া মানে দুই, যেটা আমরা অনেকেই জানি, আর টনিক মানে হচ্ছিলো সা, অর্থাৎ দুইটা সা এর মাঝখানে যেই নোটগুলো হয় তাদের যে কর্ড, সেই কর্ড চার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো আমি সি মেজর স্কেলটা জাস্ট লিখছি, ওকে। তো সি থেকে সি, অর্থাৎ সিকে সা ধরছি, আবার এই সি সা, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, যদিভাবে বলি আর কি, অর্থাৎ স্ট্রং যে মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, সেইভাবে যদি আর কি বলি, সা রে গা মা পা ধা নি সা। তো একটা সা থেকে আরেকটা সা, অর্থাৎ একটা সি থেকে আরেকটা সি এর মাঝখানে নোট আসে ডি ই এফ জি এ বি, অর্থাৎ এই নোটগুলার কী কী কর্ড হইতে পারে। একটা সি থেকে আরেকটা সি এর মাঝখানে যেই নোটগুলো আছে সেই নোটগুলার কী কী কর্ড হইতে পারে, টোটাল যে ছটা নোট থাকে সেই ছটা নোটের কী কী কর্ড হইতে পারে। একটা সার থেকে আটটা সারের মাঝখানে ছটা নোট থাকে, সেই ছটা নোটের কী কী কর্ড হইতে পারে, বা কোন কর্ডটা রাইট এক্স্যাক্টলি ডায়াটোনিক কর্ড চার অনুসারে কোন কর্ডটা এক্স্যাক্টলি হবে। তো আমরা জানি যে সি মেজর স্কেল যদি হওয়া লাগে, যেহেতু এটা সি মেজর স্কেল লিখছি, সি মেজর স্কেল কীভাবে হওয়া লাগে সেটা এখানে আমি আলোচনা করব না। এটার জন্য মেজর যে স্কেল সেই লেসন যখন আমি, অর্থাৎ মেজর স্কেল দেন হচ্ছে মাইনর স্কেল কীভাবে হয় যখন আলোচনা করব তখন ডিপলি বলবো। তো এখানে জাস্ট আমি বলতেছি যে একটা ফর্মুলা, সেই ফর্মুলার মাধ্যমে একটা স্কেল, একটা মেজর স্কেল এভাবে হয়। সেটা হচ্ছে যাকে আমি সা ধরব তার থেকে ওয়ান হোল স্টেপ, ওয়ান ডাব্লিউ মানে ওয়ান হোল স্টেপ, দেন পরবর্তীতে অ্যানাদার হোল স্টেপ, দেন পরবর্তীতে হচ্ছে ওয়ান হাফ স্টেপ, দেন পরবর্তীতে হচ্ছে ওয়ান হোল স্টেপ, পরবর্তীতে ওয়ান হোল স্টেপ, পরবর্তীতে ওয়ান হোল স্টেপ, দেন হচ্ছে ওয়ান হাফ স্টেপ। অর্থাৎ এটা তো কি আবার পরবর্তী সা, তো সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ একটা মেজর স্কেল হওয়ার জন্য ফর্মুলা হচ্ছিলো টু হোল স্টেপ অ্যান্ড ওয়ান হাফ স্টেপ, দেন হচ্ছিলো থ্রি হোল স্টেপ অ্যান্ড ওয়ান হাফ স্টেপ অনুসারে যদি আমি নোটগুলো লিখি সেটা কী হয়ে যায়, একটা মেজর স্কেল হয়ে যায়। এটা হচ্ছে মেজর স্কেলের ফর্মুলা, ওকে। তো মেজর স্কেলটা কীভাবে হয় সেটা আমি দেখে ফেলছি, অর্থাৎ দেখা ফেলছি আর কি, সরি দেখা ফেলছি, যাই হোক। তো এখন এখান থেকে কীভাবে কর্ড হবে, অর্থাৎ যদি সি মেজর স্কেল বলতেছি তাহলে সি মেজর কর্ড কীভাবে হয়, তো সেটা আমি ট্রায়ার্সের যে লেসন, অর্থাৎ কর্ডস থিওরি, সেখানে আমি বলে দিছি যে কীভাবে একটা কর্ড হয়। তো সেখান থেকে আমি লিখলাম, যেহেতু আমি জানি যে যার জন্য কর্ড সেই নোট সি, দেন হচ্ছে তার মেজর থার্ড ইন্টারভেল, মেজর থার্ড ইন্টারভেল, মেজর থার্ড ইন্টারভেল আমি লিখলাম, দেন হচ্ছে পারফেক্ট ফিফ, যেহেতু মেজর কর্ড যার কারণে মেজর থার্ড ইন্টারভেল নিলাম, দেন হচ্ছে পারফেক্ট ফিফ, পারফেক্ট ফিফ নোট কোনটা, জি, সি এর পারফেক্ট ফিফ নোট জি, লিখলাম জি। এটা হয়ে গেলো সি মেজর স্কেল, সরি ইয়া সি মেজর কর্ড। দেন হচ্ছিলো সি মেজর, যেহেতু ডায়াটোনিক কর্ড চার্ট বলতেছি, তার মানে কি সি টু সি থেকে, অর্থাৎ দুইটা সায়ের মাঝখানের জন্য তাদের কর্ড নিয়ে আলোচনা করব। সি মেজর স্কেলের মধ্যে থেকে আমি সি নোট, সি মেজর স্কেলের মধ্যে থেকে সি নোটের থেকে, মানে সি নোটের যে মেজর কর্ড সেটা কীভাবে হয়, কী কী নোট নিয়ে সেটা পেয়ে গেছি। দেন হচ্ছে হলো বাকি যে নোটগুলো আছে ডি ই এফ জি এ বি, এদের যেমন ডি, এটা কি ডি মেজর হবে না ডি মাইনর হবে, ই, এটা কি ই মাইনর হবে না ই মেজর হবে, এই জিনিসটাই এই ডায়াটোনিক কর্ড চার্টে আলোচনা করব। আই হোপ ইজি ব্যাপারটা, তো ইজিলি বুঝাতে পারবো আর কি। তো এখন সি থেকে সি মেজর স্কেল থেকে সি থেকে সি মেজর কীভাবে হচ্ছে কর্ড, কর্ডে কী কী নোট লাগে বলে দিছি। এখন ডি থেকে এটা কি ডি মেজর হবে না ডি মাইনর হবে, আচ্ছা আমি ধরে নিই এটা ডি মেজর, অর্থাৎ সি মেজর স্কেলের সেকেন্ড নোট ডি, ডি একটা মেজর কর্ড হবে। আমি সি মেজর, সি মেজর কর্ড বাজাচ্ছি একটা গানে, সাপোজ ধরে নিই। দেন এখন আমি পরবর্তীতে ডি আমার কর্ড লাগবে, ডি কর্ডটা লাগবে আমার গানের কম্পোজিশনে, তো ডি আমি কি মেজর বসাবো না ডি মাইনর বসাইতে পারবো, এটা হচ্ছে কথা। এখন ডি আমি ধরি আমি ডি মেজর বসাইতে পারবো, এখন কথা হচ্ছে হলো ডি মেজর স্কেলটা তাহলে লেখেন সেম রুলস অনুসারে, টু হোল স্টেপ ওয়ান হাফ স্টেপ থ্রি হোল স্টেপ দেন অ্যানাদার হাফ স্টেপ, এটা যদি লেখেন তাহলে পাবেন হলো ডি, দেন তার মেজর থার্ড যেই ইন্টারভেলটা সেটা পাবেন হলো এফ শার্প পাবেন,
আমি সিরিয়াল বাই লিখা দিই বি ই এফ শর্ট, দেন পাবেন হলো জি শর্ট, দেন পাবেন হলো এ, এই পাঁচটা নোট। তো ডি এর মেজর থার্ড হচ্ছে হলো, এটা হচ্ছে কি ডি মেজর স্কেল, ডি এর মেজর থার্ড ইন্টারভেল হয় এফ শর্ট। তাহলে ডি মেজর স্কেল থেকে যদি আমি লিখতে যাই, ডি মেজর কর্ড হবে সেম রুলস, এক নাম্বার, দেন মেজর থার্ড, দেন পাঁচ নাম্বার নোট, অর্থাৎ ডি এফ শর্ট আর আসে এ। এখন ভাইয়া কথা হলো যে এফ শর্ট নোটটা তো আমার সি মেজর স্কেলে তো নাই, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যেই কর্ডসই বানাইতে যাই, যেই নোটসগুলো নিয়ে বানাবো সেই নোটসগুলা যেহেতু আমি সি মেজর অর্থাৎ সি টু সি অর্থাৎ সা টু সা, ডায়াটোনিক মানে কি সা টু সা অর্থাৎ একটা সা থেকে আরেকটা সা, এর ভিতর যেই নোটগুলো থাকবে সেই নোটগুলো দিয়ে আমি যেই কর্ডই, যেই নোটের কর্ড আমি সাপোজ ডি এর কর্ড বানাবো, ডি মেজর অর মাইনর, এখানে যেই নোটগুলো আছে সেই নোটগুলো দিয়েই কর্ডটা হইতে হবে, অ্যানাদার কোনো নোট নিয়ে ডায়াটোনিক কর্ড চলে কোনো কর্ড হয় না। আই হোপ ক্লিয়ার ব্যাপারটা। তো আমি এখানে ডি এফ শর্ট এ নিছি, কিন্তু আমি দেখলাম যে এফ শর্ট নোট তো আমার ডায়াটোনিক কর্ড চলে নাই, অর্থাৎ সি টু সি এর মধ্যে থেকে যেহেতু আমি ডিকে ইন্ডিকেট করে কর্ড বানাচ্ছি, ওকে সি মেজর স্কেলের মধ্যে ডি কি মেজর আর মাইনর হবে কোনটা হবে সেটা যেহেতু আমি লিখতে যাচ্ছি অর্থাৎ আমি দেখাতে যাচ্ছি, তো দেখলাম যে এখানে তো আমার এফ শর্ট নোট নাই, এখানে আছে কি আমার এফ। তাহলে এখন আমি ডি মেজর তো নিতে পারতেছি না, তাহলে এখন আমি ডি মাইনর কর্ড নিয়ে অর্থাৎ ডি মাইনর স্কেল নিয়ে আলোচনা করি। ডি মেজর স্কেল থেকে ডি মেজর কর্ড তো বের করে দেখলাম যে না হয় না, যেহেতু ডায়াটোনিক কর্ড চার্টের ভিতর আমার এফ শর্ট নোটটা নাই, তাহলে এখন আমি ডি মাইনর নিয়ে আলোচনা করি। তো ডি মাইনর নিয়ে যদি আলোচনা করি, ডি মাইনর স্কেলে কী আছে, এই হচ্ছে ডি মাইনর স্কেল। এখন কথা হচ্ছে হলো ডি মাইনর স্কেল, একটা মাইনর স্কেল কীভাবে হয় সেটা একটু বলা লাগবে, যেহেতু আমি স্কেল নিয়ে আগে কিছু বলি নাই, সেক্ষেত্রে আমি ডি মাইনর স্কেল কীভাবে হয়, যাকে আমি ডি মাইনর যেহেতু ডিকে ইন্ডিকেট করতেছে ডি এর সাপেক্ষে, এভাবে আদার্স নোটগুলো হয়। তো আপাতত যেহেতু আমাদের পাঁচটা নোট লাগতেছে কর্ড হওয়ার জন্য, তো যার কারণে আমি পাঁচটা পর্যন্ত দেখাচ্ছি, যখন আমি মেজর আর মাইনর নিয়ে আলোচনা করবো তখন আমি পুরোপুরি এক্স্যাক্টভাবে দেখাবো, ওকে। আপাতত আমরা যারা অনেকেই জানি জিনিসগুলো কীভাবে হয়, আবার অনেকেই জানি না, তাদের ক্ষেত্রে আমি শর্টভাবে যতটুকু পসিবল সেভাবে আমি দেখানোর ট্রাই করতেছি। তো একটা মাইনর স্কেল হওয়ার জন্য প্রয়োজন প্রথমে হচ্ছে একটা হোল স্টেপ, দেন হাফ স্টেপ, দেন হোল স্টেপ, দেন অ্যানাদার হোল স্টেপ, ওকে। তো যদি আরও জানতে চান বলেই দিই, আরেকটা হোল স্টেপ লাগবে, দেন আবার ডি, অর্থাৎ একটা হোল স্টেপ, দেন একটা হাফ স্টেপ, দেন অ্যানাদার হোল স্টেপ, এই টোটাল হয়ে গেছে আপনার বাইনারি স্কেলের ফর্মুলা দিয়ে দিলাম। তো ওয়ান হোল স্টেপ, ওয়ান হাফ স্টেপ, দেন হচ্ছে হলো থ্রি হোল স্টেপ, ওয়ান হাফ স্টেপ অ্যান্ড ওয়ান হোল স্টেপ, এটা হচ্ছে হলো একটা মাইনর স্কেলের ফর্মুলা। এভাবে একটা মাইনর স্কেল হয়। তো এখান থেকে আমি মাইনর স্কেলের জন্য আমার কী কী দরকার, মাইনর স্কেল থেকে আমি মাইনর কর্ড নেব, অর্থাৎ ওয়ান, দেন হচ্ছে হলো তিন নম্বর নোট, অর্থাৎ মাইনর থার্ড যে ইন্টারভেল থাকে সেটা, দেন হচ্ছে হলো পারফেক্ট ফিফথ অর্থাৎ পাঁচ নম্বর যে নোটটা সেটা, ওয়ান তিন নম্বর নোট পাঁচ নম্বর নোট। তাহলে এখানে দেখলাম কী আছে, ডি পাঁচ নম্বর নোট আছে এফ, দেন সরি তিন নম্বর নোট আছে হলো এফ, দেন পাঁচ নম্বর নোট আছে এ। এখন আমি দেখবো এই তিনটা নোট কি আমার সি টু সি ডায়াটোনিক কর্চার্ডের এই ডায়াটোনিক অর্থাৎ দুইটা টনিকের মাঝখানে যে নোটগুলো সেখানে নোটগুলো কি এই তিনটা নোট কি সেখানে এক্সিস্ট করে নাকি আসে নাকি, দেখলাম ডি তো আসি, এফও আছে, এও আছে, তাহলে এখানে যেহেতু মাইনর স্কেল থেকে নিছি সেটা হবে মাইনর, স্মল এম দিয়ে মাইনর বোঝায় ডি মাইনর কর্ড হবে। তাহলে পরবর্তী নোটটা কী হইতেছে, ডি মাইনর হইতেছে, সেমভাবে সেম এস একইভাবে ইও, ই এর ক্ষেত্রেও কী হবে, ই মেজর যদি আলোচনা করি, ই মেজরের ক্ষেত্রে দেখবেন যে যদি আমি বলি যে এটাকে ই মেজর কর্ড আসবে না ই মাইনর কর্ড আসবে, যদি ই মেজর স্কেল আলোচনা করেন, আমি এখানে বুঝতেছি না, যদি ই মেজর স্কেল আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ই মেজর স্কেল থেকে ই মেজর কর্ড হওয়ার জন্য নোট লাগবে ই,
জি শার্প আর বি, এই তিনটা নোট লাগে। ই মেজর কর্ডে নোট হচ্ছে ই, জি শার্প, বি। কিন্তু ভাইয়া জি শার্প নোট তো এখানে নাই, আপনি সি টু সি এর ভিতর জি শার্প নোট আছে নাই, তাহলে ই মেজর কর্ড হবে না। সি মেজর স্কেলের কোনো গানের কম্পোজিশনে ই মেজর কর্ডটা নর্মালি ডায়াটোনিক কর্ড চার অনুসারে বসাতে পারবো না, নর্মালি ডায়াটোনিক কর্ড চার, আমি আবার বলতেছি ডায়াটোনিক কর্ড চার অনুসারে আমি এখানে বসাতে পারতেছি না। তাহলে ডায়াটোনিক কর্ড চার অনুসারে তিন নম্বর যে নোটটা থাকে সি কে সাদর্শী, সেই ক্ষেত্রে তিন নম্বর যে নোট ই, সি এর ক্ষেত্রে তিন নম্বর নোট ই পড়তেছে, তো ই এর ক্ষেত্রে আমি কোন কর্ড ইউজ করতে পারবো। ই মাইনর যদি বলি, ই মাইনর স্কেল যদি আলোচনা করেন তাহলে দেখবেন এখান থেকেই আপনি দেখতে পারবেন যে এটা মুছে দিই, ই দেন হচ্ছে হলো এফ শার্প, জি, এ, বি, সি, ডি, এটা হচ্ছে হলো ই মাইনর স্কেল। ওকে, তো এখান থেকে যদি দেখি তিন নম্বর নোট পড়তেছে কোনটা, সি এর পরে আবার কী আসবে, ডি আসবে, মানে সি ডি আবার ই আসবে পরবর্তীতে। তো এটা এক তিন নম্বর নোট পরে, এটা পাঁচ নম্বর নোট পরে, এটা এটা হচ্ছে মাইনর, ই মাইনর। ওকে, তো এই ক্ষেত্রে আবার এই যে এই জিনিসটা আবার একটু চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে, কারণ এটা থেকে এটা হোলি স্টেপ, দেন এটা থেকে এটা হাফ স্টেপ, হোলি স্টেপ, হোলি স্টেপ, হোলি স্টেপ, সরি হাফ স্টেপ, দেন হচ্ছে হোলি স্টেপ, দেন আরেকটা হোলি স্টেপ যাবে। ওকে, তো ই মাইনরের ক্ষেত্রে দেখতেছি নোট করতেছি ই, জি আর বি। তাহলে বললাম, তাহলে আমি কী বলতে পারি যে ই, জি, বি তো এই জায়গায় আছে, ই আছে, জি আছে, বি আছে, তাহলে ই মাইনর কর্ড হবে। সি মেজর স্কেলের ডায়াটোনিক কর্ড চার্টে তিন নম্বর যে কর্ড সেটা হবে কি, ই মাইনর হবে, নট ই মেজর। এসএমএস এফ ইজিলি বের করতে পারবেন, জি, জি এফ কি এই জায়গায় মেজর কর্ড হবে না মাইনর কর্ড হবে। সি মেজরের ক্ষেত্রে আমি কি এফ মেজর কর্ড ধরবো না মাইনর কর্ড ধরবো, জি এর ক্ষেত্রে কি জি মেজর ধরবো না জি মাইনর ধরবো, এ মাইনর না এ মেজর, বি মেজর আর বি মাইনর, এখানে একটা কথা আছে, এটা হবে হলো বি ডিমিনিশড, মানে নোট এই জায়গাতে যেহেতু নোট লেখাছি বি এর ক্ষেত্রে কথা হচ্ছে হলো বি ডিমিনিশড, বি এর উপরে ডিগ্রি আকারে লেখলে এটা বলা হলো বি ডিমিনিশড, বা এটাকে সংক্ষেপে বি ডিমো বলা হয়, বি ডিমিনিশড। ওকে, তো সি মেজর স্কেলে যে সাত নম্বর যে নোটটা সেটা হলো সেটার যে কর্ড সেটা হয় বি ডিমিনিশড কর্ড। তো এটা কীভাবে হয় এটা আমি ট্রায়ার্সের মধ্যে আলোচনা করে দিচ্ছি, তো ওইখান থেকে দেখে নেবে একটা ডিমিনিশড কর্ড কীভাবে হয়। আর এখানে ভিডিও লম্বা করতেছি না, আর ডায়াটোনিক কর্ড চার্ট এখানেই শেষ, বাকিগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন, বের করতে পারবেন, এভাবেই জিনিসটা হয়। গুড লাক, কিপ প্র্যাকটিস।